ষড়যন্ত্র শুরু হয়, কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায়, এবং সেই লক্ষ্যে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য সব ক্ষেত্রে চেষ্টা করে এবং সর্বশেষে দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তারা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এই আদালতে যে জাজমেন্ট যেটা হয়েছিল 13th Amendment-এর, আপনারা সকলেই জানেন যে কোন পরিপ্রেক্ষিতে জাজমেন্ট হয়েছিল। 8 জন অ্যামিকাস কিউরি এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেওয়া সত্ত্বেও একজন প্রধান বিচারপতি সাবেক যিনি জনাব খায়রুল হক, তিনি তার ইচ্ছামতো পরবর্তীতে সরকার যেভাবে চেয়েছে সেইভাবে শর্ট অর্ডারকে বাদ দিয়ে একটা নতুন অর্ডার সৃষ্টি করেছেন, এবং সেই অর্ডারের মাধ্যমে তিনি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে বাতিল করে দিয়েছেন। কাজেই আমরা চিন্তা করেছি, এখানে আমরা একটি রিভিউ পিটিশন ফাইল করেছি, আর একটা বদিউল আলম মজুমদার সাহেব আরেকটি পিটিশন ফাইল করেছে সুজনের পক্ষে, এবং সেই এই দুইটা পিটিশনই আজকে শুনানির জন্য এসেছিল। আমরা বলেছি যে এই দুইটা পিটিশনের সাবজেক্ট ম্যাটার একই, যেহেতু সেই কারণে এই রিভিউ পিটিশনটা পিটিশন দুইটি বা একসাথে শুনানির জন্য আনা দরকার, এবং সেই জন্য আগামী 24 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে, আপনারা জানেন যে রিভিউ পিটিশন শুনানি করতে হলে একটা পূর্ণাঙ্গ বেঞ্চ দরকার হয়, এবং সেই জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী রবিবার এই রিভিউ এই বৃহস্পতিবার মানে আগামী এই এই বৃহস্পতিবার 24 অক্টোবর এই রিভিউ পিটিশনটা দুইটা মানে টপ আইটেম হিসাবে গ্রহণ করেছেন এবং সেই দিন শুনানির জন্য দিন ধার্য করেছেন। এখানে বিশেষভাবে আপনাদেরকে বলতে চাই যে এই রিভিউ পিটিশন কেন আমরা এতদিন পরে করেছি সেটার ব্যাখ্যা আমরা ওই পিটিশনের মধ্যেই দিয়েছি, যেহেতু বিষয়টি আমরা ইতিমধ্যে আদালতে নিয়েছি। এই বিষয়ে বিস্তারিত আর কিছু আপনাদেরকে বলতে চাই না। ওই দিন শুনানির পরেই এই এই রিভিউ পিটিশনের সমস্ত দিক আপনারা জানতে পারবেন।